আমরা যখন থেকে রাজনীতি শিখেছি আমরা সাধন চন্দ্র মজুমদারের হাত ধরে এই বাংলাদেশ এই নিয়মতপুর উপজেলায় বা ভাবিষ্য ইউনিয়নে রাজনীতি করা শিখেছি। উনাকে আমরা সকলেই জানি, উনি কাউরে প্রতি দ্বিমত পোষণ করেন না, উনার কাছে যে দলেরই লোক যান উনি প্রত্যেকের কাজ কথা শোনেন এবং কাজ করে দেওয়ার চেষ্টা করেন। আমরা উনারই শিষ্য, উনারই রাজনীতি করেছি। আমি শুধু আওয়ামী লীগের লোক না, এই ভাবিষ্য ইউনিয়নের সকল প্রজাতির লোক বলতে পারবে না আমি আমার কাছে যে তার ন্যায্য পাওনা আমি তাকে দেই নাই। তবে এইটা করতে যে অনেকের হাতে ঘা লেগেছে, অনেকে বয়স্ক ভাতা বিক্রি করতে চেয়েছিলেন, বিধবা ভাতা বিক্রি করতে চেয়েছিলেন, অনেকে সালিশ বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু আমি এই ভাবিষ্য ইউনিয়নে যখন নির্বাচন করি তখন কিন্তু বলেছিলাম এই ইউনিয়নে কিছু দালাল আছে, দালালের উৎপাত কমাবো। আমি কিন্তু সব দালালের উৎপাত কমাতে পারি না, এটা আমি নিজে স্বীকার করি, কিন্তু আমি অনেককেই কমাইছি। তারা আজকে আমার বিরুদ্ধে লেগেছে, তারা জানে এই ওবায়দুল থাকলে এই ভাবিষ্য ইউনিয়নে কোনো দালালি করা যাবে না। একটা শ্রেণীর মানুষ আছে যারা সকালবেলা প্যান্ট শার্ট পরে বের হয়, কার পকেটে কত টাকা, কোনো কোন কে কে ঝামেলা আছে মামলা দিতে হবে তারা সবসময় চেষ্টা করে। আমি ওবায়দুল কোনো এলাকায় ঝামেলা লাগলে মামলা করতে হবে তার বিরুদ্ধে আমি এটা কোনোদিন চাই না। আমরা চেষ্টা করছি পুলিশকে না পয়সা খেয়ে আমরা নিজেরা যেন ওই দুই পরিবার যেন ধ্বংস না হয়ে যায়, আমরা নিজেরা বসে শান্তিতে বা শান্তিতে যেন তারা বসবাস করতে পারে এটাই কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু একটি কুচক্রী মহল এইটা ভাবিচা ইউনিয়নে কোনোদিন হতে দেবে না বা চেষ্টা করেছে, কিন্তু ভাবিচাবাসী সজাগ আছে। এই সব দালালকে আপনারা সকলেই চেনেন, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই আছেন এবং আমরা চেষ্টা করব এই দালালদের ভাবিচা ইউনিয়নে আমরা ফিরতে দেব না। তারপরে